ফিনল্যান্ড ইউরোপের সেঞ্জেনভুক্ত সমৃদ্ধশালী একটি দেশের নাম। প্রতি বছর ফিনল্যান্ডে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে। আজ এই ঠান্ডা দেশের ওয়ার্ক পারমিটের গরম গরম খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই মুহূর্তে তীব্র কর্মী সংকটে আছে ইউরোপের সেঞ্জেনভুক্ত দেশগুলো। ফিনল্যান্ডে এই মুহূর্তে কর্মী সংকট কাটাতে প্রায় 30,000 কর্মী দরকার। আপনিও চাইলে এই 30,000 কর্মীর একজন হতে পারেন। আমি তো কোনো সমস্যাই দেখতে পাচ্ছি না। ফিনল্যান্ডে যাওয়ার মাল মশলায় ভর্তি পরিপূর্ণ আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। মাল মশলার কিন্তু কোনো অভাব হবে না ভাই। অতি অল্প খরচে অল্প সময়ে বেশি বেতন নিয়ে ফিনল্যান্ড যাওয়ার এ টু জেড পদ্ধতি আমি আপনাদেরকে আজ হাতে কলমে দেখিয়ে দিব। ইউ আর ওয়াচিং ট্রাভেল ডক্টর, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা এই চ্যানেলটিতে নতুন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ফিনল্যান্ডের সাথে রাশিয়া এবং সুইডেনের বর্ডার রয়েছে। তাছাড়া বাল্টিক সাগরের বিশাল একটি অংশ ফিনল্যান্ডকে ঘিরে রেখেছে। ফিনল্যান্ডে কাজের ভিসা নিয়ে যেতে হলে আপনার বয়স অবশ্যই 18 থেকে 45 বছরের ভিতরে হতে হবে। পুরুষ বা মহিলা এসব নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। যেসব বাংলাদেশি এবং ভারতীয় কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন, আপনারাও যথাযথ পদ্ধতি অবলম্বন করে এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি অদক্ষ শ্রমিক হিসেবে ফিনল্যান্ড যেতে চান তাহলে তেমন কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। তবে দক্ষ শ্রমিক হিসেবে ফিনল্যান্ড যেতে হলে আপনার পঞ্চম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত পাস হতে হবে। তবে ভাই জান, যত বেশি পড়াশোনা থাকবে তত আপনি এগিয়ে থাকবেন। আপনি যে কাজের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন সেই কাজের যদি 1 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে ভাই জান দুই হাতে ধরেও আটকানো যাবে না। আবার কিছু কিছু জব আছে যেখানে অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না, একটু পরেই আপনারা তা বুঝতে পারবেন। ফিনল্যান্ডে মূলত অফিসিয়ালি দুটো ভাষা প্রচলিত আছে, যার একটি হচ্ছে ফিনিশ ভাষা এবং আরেকটি হচ্ছে সুইডিশ ভাষা। ভাই, কি দরকার ছিল সুইডেন থেকে এই সুইডিশ ভাষাটি আমদানি করার? যাই হোক, অদক্ষ শ্রমিকরা আপনারা যদি টুকটাক ইংরেজি বলতে পারেন তাহলেই চলবে। তবে দক্ষ শ্রমিকরা আপনারা ইংরেজি ভালো করেই জানতে হবে। তবে আইএলটিএস এর কোনো প্রয়োজন নেই। ভাইজান, ফিনল্যান্ডের ওয়ার্ক পারমিটটি পেতে আপনার টোটাল খরচ হবে মাত্র 90,000 টাকা। যেমন অনলাইনে আবেদন করে ফিনল্যান্ডের ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটারটি পেতে আপনার প্রসেসিং ফি হিসেবে খরচ হবে মাত্র 35,000 টাকা, আর ওয়ার্ক পারমিট ভিসা ফি দিয়ে ওয়ার্ক পারমিট ভিসাটি নিতে আপনার খরচ পড়বে মাত্র 15,000 টাকা। আর যেহেতু বাংলাদেশে ফিনল্যান্ডের কোনো এমবেসি নেই, তাই আপনাকে ভারতের নয়াদিল্লিতে যেতে হবে। সেখানে যাওয়া আসা থাকা খাওয়ার খরচ হবে মাত্র 40,000 টাকা। আর সম্মানিত দালাল ভাইদেরকে যদি আপনি ধরেন তাহলে খরচ হবে আপনার 12 থেকে 16 লক্ষ টাকা। যদিও তারা আপনাদেরকে শুধু ঘুরাবেন, কাজের কাজ কিছুই করে দিতে পারবেন না। ভাই, আর ভিসা যদি হয়ে যায় তাহলে বিমান ভাড়াটি এড করতে ভুলবেন না। ফিনল্যান্ডে আপনি প্রতি মাসে 90,000 টাকা থেকে শুরু করে 150,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে সপ্তাহে 5 দিন এবং প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হবে। তবে আপনি যদি চান আপনার ইনকামটাকে বাড়িয়ে নিতে তাহলে আপনি ওভারটাইম করতে পারবেন, সেই সুযোগটাও থাকছে। ফিনল্যান্ডে হাউসকিপার, ক্লিনার, ওয়েটার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ড্রাইভার, শপকিপার, ফ্যাক্টরি ওয়ার্কার ও ওয়্যার হাউস ওয়ার্কারদের জবের কোনো অভাব নেই। এইসব জবের ফিনল্যান্ডে প্রচুর চাহিদা। পুরুষ এবং মহিলা এই কাজগুলো করার জন্য সমান অধিকার রাখেন। ভাইজান, ফিনল্যান্ডে কাজের ভিসা নিয়ে গেলে আপনি প্রচুর সুযোগ সুবিধা পাবেন। প্রথম যে সুবিধাটির কথা বলবো সেটি হচ্ছে ফিনল্যান্ডে আপনি উচ্চ বেতনে জব করার সুযোগ পাবেন। দ্বিতীয় যে সুবিধাটির কথা বলবো সেটি হচ্ছে ফিনল্যান্ড যেহেতু একটি সেঞ্জেনভুক্ত দেশ, সো আপনি পিয়ার পাওয়ার পর 26টি দেশের যে কোনো একটি দেশে গিয়ে সেটেল হতে পারবেন। তৃতীয় যে সুবিধাটির কথা বলবো সেটা হচ্ছে ফিনল্যান্ডে কাজের ভিসা নিয়ে যাওয়ার 3 মাসের মাথায় আপনি ওই দেশের টিয়ার কার্ড বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড পাবেন। চতুর্থ যে সুবিধাটির কথা বলবো সেটি হচ্ছে আপনি টিয়ার পাওয়ার 5 বছরের মাথায় ওই দেশের পিয়ার বা পার্মানেন্ট রেসিডেন্স কার্ড পাবেন। পঞ্চম যে সুবিধার কথা বলবো সেটি হচ্ছে আপনি পিয়ার পাওয়ার পর আপনার নিজ দেশ থেকে আপনার স্বামী বা স্ত্রীকে বাচ্চা কাচ্চা সহ সেখানে নিতে পারবেন। ষষ্ঠ যে সুবিধাটির কথা বলবো সেটি হচ্ছে আপনি যদি অবিবাহিত হন তাহলে দেশে গিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করে ফিনল্যান্ডে নিয়ে আসতে পারবেন। আর ভাইজান, ইয়ে করেও যদি বিয়ে হয় কোনো সমস্যা নেই। সপ্তম যে সুবিধার কথা বলবো সেটি হচ্ছে আপনি যদি ফিনল্যান্ডের নাগরিকত্ব পেয়ে যান তাহলে তো ভাই আপনার কপালই খুলে যাবে। আমেরিকা, কানাডা কিংবা ইউকের মতো দেশের ভিসা পেতে আপনার কোনো সমস্যাই হবে না। আপনাদের মধ্যে যারা কানাডা বা আমেরিকা যেতে চান তারা এটলিস্ট
5 বছরের জন্য হলেও ফিনল্যান্ডের পথ ধরুন শুধু আমাকে ভাই একটু আপনাদের সাথে নিয়ে যান ফিনল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে আপনাদের কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়বে প্রথম যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে আপনার পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে 1 বছর দ্বিতীয় যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে আপনার ছবি যার সাইজ হবে 35 মিলিমিটার বাই 45 মিলিমিটার এবং ছবির ব্যাকগ্রাউন্ডটি হবে সাদা তৃতীয় যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চতুর্থ যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে যদি লাগে তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পঞ্চম যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি লাগে তাহলে আপনার অভিজ্ঞতার সার্টিফিকেটের কোনো বিকল্প নেই ষষ্ঠ যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে যদি লাগে তাহলে আইএলটিএস সার্টিফিকেট যদিও এটি লাগার তেমন কোনো সুযোগ নেই সপ্তম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে একটি অ্যাপ্লিকেশন লেটার ইংরেজিতে চাকুরির একটি আবেদনপত্র আপনার অবশ্যই অবশ্যই লাগবে কিভাবে ইংরেজিতে চাকুরির আবেদনপত্র লিখবেন এ নিয়ে আমি চেষ্টা করব পরবর্তীতে একটি ভিডিও দেওয়ার জন্য অষ্টম যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে আপনার ইউরোপিয়ান স্টাইল একটি সিবি ভিউয়ার্স ইউরোপিয়ান স্টাইল সিবির একটি ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে এডিট করে আপনি আপনার নিজের মতো একটি ইউরোপিয়ান স্টাইল সিবি তৈরি করে নিন এখন আবেদনের টোটাল প্রক্রিয়াটি সংক্ষেপে জেনে নেওয়া যাক একটু পরে আমি ঠিক যেভাবে দেখাবো ঠিক সেই পদ্ধতি অনুসরণ করে অনলাইনে আবেদন করে ফিনল্যান্ডের একজন এমপ্লয়ারের কাছ থেকে ওয়ার্ক পারমিট সহ একটি জব অফার লেটার নিতে হবে ফিনল্যান্ড থেকে ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটারটি পাওয়ার পর ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ফিনল্যান্ডের এমবেসির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনাকে নয়াদিল্লিতে গিয়ে ফাইলটি সাবমিট করতে হবে এবং সেখানে আপনার একটি ইন্টারভিউ হবে ভিউয়ার্স ইন্টারভিউতে আপনাদের কি কি প্রশ্ন করবে এবং তার কি কি উত্তর দিতে হবে আমার একটি ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন যাই হোক আপনার যদি ওয়ার্ক পারমিটটি জেনুইন হয় এবং আপনি যদি ভালো একটি ইন্টারভিউ দিতে পারেন তাহলে আপনার ভিসাটি আটকানোর কোনো সুযোগ নেই কারণ কর্মী সংকট এই মুহূর্তে ফিনল্যান্ডে তুঙ্গে আছে তো চলুন আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সরাসরি দেখিয়ে দেই এই ওয়েবসাইটে ফিনল্যান্ডের দক্ষ এবং অদক্ষ শ্রমিকের প্রচুর জব আছে আপনার যেটি পছন্দ হয় সেটির জন্য আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের লিংকটি আবেদনের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের হাতে থাকা মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে এই লিংকে ক্লিক করে খুব সহজে আবেদন করতে পারবেন আজ আমি আপনাদেরকে প্রপার্টি মেইনটেনেন্স এমপ্লয়ির জবের জন্য আবেদন করে দেখাচ্ছি জব সংক্রান্ত সকল তথ্য দেখার জন্য রিড মোর বাটনে ক্লিক করে দেখে নিন আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন এই পেজে আপনার ব্যক্তিগত সকল তথ্য দিয়ে একটি ইউরোপিয়ান স্টাইল সিবি এবং অ্যাপ্লিকেশন লেটারটি আপলোড করুন তারপর অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করুন আপনার প্রোফাইল যদি ওদের কাছে পছন্দ হয় তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনার সাথে যোগাযোগ করে তারা ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটারটি দিয়ে দিবে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন